এটা আমাদের বাড়ি। আমরা ছয় ভাই বোন, আমার বাবা অ্যাডভোকেট এমএল করি, মা তিন ডাক্তার, অনেক শখের বাড়ি এটা। আর শখের বাড়িটাকে আমরা অত্যন্ত আনন্দ করে উপভোগ করেছি। কত স্মৃতি, বাড়ি আনাচ্ছে কানাচ্ছে এই কোণে সে কোনো চুরি আছে, আমাদের অসংখ্য স্মৃতি। এই যে গাছগুলো দেখছেন পাশে, সেগুলো কিন্তু আমার মায়ের করেছিলেন। তারপর সেগুলি এখন অন্যরা তত্ত্বাবধানে আছে, যেগুলি চার বছর আগে আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। বাবা তো চলে গেছে সে 25-30 বছর আগে, কিন্তু তার স্মৃতি আমরা রেখেছি। এই যে একটা ইজি চেয়ার, আমার বাবা পত্রিকা পড়তে, আর এই যে ট্রাক্টর চেয়ার আর টেবিল, এখানে অন্যরকম চেয়ার টেবিল ছিল। এখানে আব্বা আম্মা বিকেলে বসে চা খেতে, গল্প করতে, হাসাহাসি করতে, আর আমরা চারপাশে ঘুরে বেড়াতাম আমার বাবা মায়ের। বিশাল বারান্দা থাকে, আমার আব্বা ফজরের নামাজ পড়ে এ মাথা দিয়ে ও মাথা হাঁটতেন, জাস্ট পায়খানি করতেন। এই বাড়ি আমাদের বাড়ি, আমাদের ভালোবাসার বাড়ি, আমাদের আনন্দের বাড়ি। আমাদের এ বাড়িতে এখন কেউ নেই, মোটামুটি এ বাড়িটা হয়তো আমরা কেউ রাখতে পারবো না, কারণ আমাদের কোনো বংশধর সেরকম নেই যে বাড়িটাকে ধরে রাখবে। হয়তো বাড়িটা আমাদের ছেড়েই দিতে হবে। সেই চিন্তা করে আজকে আমি ভাবলাম যে বাড়িটার কিছু স্মৃতি ধরে রাখবো, ভিডিওতে অন্তত আমাদের মনের মনে কোঠায় আমাদের বাড়িটা থাকবে। এটা আমাদের বসার ঘর, লিভিং রুম, এভাবেই সাজানো আছে। যেভাবে মা যখন জীবিত ছিলেন, যেভাবে ছিল বাবা মা, যেভাবে সাজিয়ে রেখেছে, তার স্মৃতি তো আমাদের দিতে হবে আমার ভাই বোনকে যারা দেশে আছে। লোটাস ক্রিম এবং তাফিকা রেখা আমি পরিচয় করিয়ে দেবো সবার সাথে। সেখানে আমরা ভাই বোনরা খেতাম বাবা মার সাথে বসে, তখন হয়তো দেখতে আরেকটু বড় ছিল, সেটা আমরা ছয় ভাই বোন বাবা মা আটজন না। এখন অনেক কিছু ছোটো ছোটো করে ফেলা হয়েছে, দেখাশোনার অভাব, লোকজন নেই। আর এরপরটা দেখতে পাচ্ছ, এটা আমার বাবা মার বেড, এই টিভিতে বাবা মা বসে নাটক দেখতেন, সিনেমা দেখতেন, এসে কুটকুটি হতেন। আমার মা, আমার বাবা, এটা আমার দাদা, এটা আমার অনেক আগের একটা পুরনো ছবি। এখনো স্মৃতির মনে কোঠায় আছে আমার মা দুপুরে খাওয়া দাওয়ার পরে চুল এলোকে শুয়েতে বিচিত্রা কিংবা ব্যাগম করতে, আর আমার বাবা এখানে সে পত্রিকা। ওই পাশে আরেকটা রুম, ওইটা আব্বা মা থাকতেন। আমরা যখন সব বিয়ের সাথে হয়ে ইউনিভার্সিটিতে চলে গেছি, আমাদের ছোটো ভাই জহির করিম লোটাস আমাদের ভীষণ আদরে, সবার ছোট তো তাই সবার ভালোবাসা ওকে ঘিরে। আর আমার ভাইটাও এমন একটা লক্ষ্মী ভাই, ওর সমস্ত মন সমস্ত দেহ যেন বোনদের ভালোবাসার জন্য। আমি জহির করিম লোটাস, এ বাড়ির সবচেয়ে ছোট ছেলে আমি। আমরা ছয় ভাই বোন ছিলাম, এখন আমরা পাঁচ ভাই বোন। আমাদের এক ভাই মারা গেছে, হচ্ছে 7 বছর হচ্ছে, পিয়াস করিম। তো এই বাড়িটার জন্য আমারই বোধ হয় সবচেয়ে বেশি মায়া, কারণ এই বাড়িতে আমার জন্ম, এই বাড়িতে আমার বড় হওয়া, এখানে আমার পড়ালেখা। তো আমরা এখন যে পাঁচ ভাই বোন আছি, আমরা ভীষণ ভালো বন্ধু। আমরা একসাথে বইচি করি, ঝগড়া করি, মান অভিমান করি। আমাদের যখন ভাই বোনরা থাকি, তখন আমাদের বাইরের বন্ধুদের আর প্রয়োজন হয় না। আর এ বাড়িতে আমার যত স্মৃতি, আমার মনে হয় আমি যদি এর 7 বার জন্ম নেই তাও বলে শেষ করতে পারবো না যে কত স্মৃতি আমার। এখন আমি এখানে চলে আসি কুয়াশা উৎসব করতে, শ্রাবণ দেখতে, বারান্দায় বসে থাকি অনেক রাতে বৃষ্টির ঝাপটা খাবার জন্যে। তো এই স্মৃতিগুলো স্মৃতি হয়ে থাকবে, এগুলো আর জীবনে কখনো ঘটবে না সেটা চিন্তা করতে একটু খারাপ লাগে। তারপরে তো আমাদের এগিয়ে যেতে হবে, তাই না? আমাদের বাড়ি, আমাদের আনন্দের বাড়ি, আমরা ছেড়ে যাব। হয়তো নতুন আবার একটা বাড়ি হবে না, একটা নীর হবে, সেখানেও আমরা সবাই মিলে আবার আনন্দ করব, উৎসব করব, তখন আবার সবার সাথে দেখা। আমার ভাইটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবাই এই দোয়া করবে। ও খুব ভালো একজন ডেকোরেটর, ইন্টারিয়র ডেকোরেটর, ভালো একজন নাট্যকার, ভালো গল্পকার, এবং সবচেয়ে ভালো ভালো মনের একজন মানুষ। এখন চলে যাই আমার ভাইয়ের বউ শম্পা করি। শম্পা করি মা আমাদের ভীষণ, শম্পা করি মা ভীষণ আদরের বউ, সবার ছোট বউ, এবং কি বলবো, এক্সেলেন্ট, এত মায়া মমতায় ভরা
আমাদের ভীষণ ভালোবাসে আমাদের ননদকে, আমরা ওকে ভীষণভাবে ভালোবাসি। একে আমরা বউ ভাবি না, ও আমাদের বউ, আমাদের সবার ছোট। ভদ্রলোক এখানে বসে আছে আমাদের বড়দুলাভাই আহমেদ কদ্রুজ্জামান, সায়েন্টিস্ট। ওনার এত গুণ আমরা ভুলে যাই, এত গুণী লোকের কথা কি মনে রাখা যায়? আমি এই বাড়িতে আসি আজ থেকে 50 বছর আগে দুলা হিসেবে বিয়ে করতে, যে এটা এই বাড়িতেই আমি অনেক জীবনের সুমধুর মুহূর্তগুলো কাটিয়েছি। এবং আমার শ্বশুর শাশুড়ি এখন তো নেই, ওনারা আমাকে খুবই আদর করেছেন। ডক্টর আহমেদ কদ্রুজ্জামান 50 বছর হলো আমাদের বিয়ে করেছেন, অত্যন্ত গর্বিত বিজ্ঞানী, আণবিক বিজ্ঞানী ও ডিপার্টমেন্ট অফ এনার্জি সফল ব্যবসায়ী বাংলাদেশে, এবং ওনার আন্তরিকতার জন্য সুপরিচিত বন্ধু মহলে এবং সব প্রিয়জনদের কাছে, আমি বলবো সমস্ত মানুষের কাছে, এক নামে সবাই বলে মঞ্জু ভাইয়ের ভালোবাসা, মঞ্জু ভাই আন্তরিকতা অতুলনীয়। মঞ্জু ভাই, আমাদের এই বাড়ির সম্পর্কে কিছু বলুন, আমাদের বাড়ি। ধন্যবাদ আমার খুব আদরের একমাত্র একটি শালী শিখা, তাসরিনা খান শিখা। সে কিন্তু সাহিত্যিক, সুসাহিত্যিক। আজকে এই বাড়ির যে অনুষ্ঠানটা হচ্ছে, আসলে কিন্তু 60 বছর পরে এই ইমারতটা অলরেডি থার্ড হ্যান্ডের কাছে, সেকেন্ড হ্যান্ডের কাছে চলে যাচ্ছে। আমার স্মৃতির মধ্যে সবচেয়ে বেশি বড় স্মৃতি, আমি যখন স্কুলে পড়ি তখন কুমিল্লায় এই বাড়িটা, এই ইমারতটা প্রতিষ্ঠিত হয় 60 দশকের মাঝামাঝি বা প্রথম দিকে, এবং তখন কুমিল্লার সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি, সবচেয়ে সুন্দর বাড়ি হিসাবে এই বাড়িটার পরিচিতি ছিল। এই বাড়ির সাথে আমার জীবনের এত ওতপ্রোত স্মৃতি জড়িত আছে, এবং আমি এই বাড়ির শিখা, তারপরে পিয়াস, লোটা সবাইকে এত ছোটো ছোটো দেখেছি, এবং ওদের সাথে আমার একটা মনের অন্যরকম একটা সম্পর্ক ছিল। এটা খুব শখ করে আমার শ্বশুর বানিয়েছিলেন, এবং আমার উদ্দেশ্য ছিল, উৎসর্গ করেছিলেন আমার শাশুড়িকে বিয়ে বাড়িটা। ও কিন্তু আমাদের বাড়িটা দেখাশোনা করে, এখানে কেউ থাকে না, বাড়ির কাজ এটা ঠিক করা, সেটা ঠিক করা, এটার অভাব, এটা লাগবে, পুরা বাড়ির তত্ত্বাবধানে জুলাস। আমরা জুলাস আছে বলে এই বাসাটা এখনো খুব সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন আছে। জুলাস, তুমি কিছু বলো আমার কথা। নানু তো নানুর কথা কি, নানু আমার নিজের মায়ের মতো ছিল, অনেক আদর নানু, নানুর আদরে আমি এত বড় হয়েছি। নানু মনে, নানুর বাবা আসলে কেউ পূরণ করা সম্ভব না। আমি আমার মানে মায়ের কাছ থেকে যতটুকু না পেয়েছি, আমার নানুর কাছে তার থেকে বেশি পেয়েছি। নানুকে হারিয়ে সত্যি খুব আমার খারাপ লাগছে, এবং আমি ভোলা কোনো দেশ হবো না, যে দোয়া করে লাগেন নানুকে জানাত বেশি করে। আর এটা আমার ফ্যামিলি, মানে এর বাইরে তো কেউ নাই, সবাই খালামারা যারা আছে সবাই, আমাদের শৈশব, আমাদের পরিশ্রম, আমাদের আনন্দ, আমাদের উচ্চলতা, আমাদের ভালোবাসা সব এবার দিকে কেটেছে। কাটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়,
জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চে চে নাইবাই আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এ বাটে।